নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পদ্মা সেতুর মতো অবকাঠামো নির্মাণ করে বাংলাদেশ শুধু দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নই নয়, আন্তর্জাতিক বিশ্ব নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করে সৌদি আরব। ফজলে রাব্বির রিপোর্ট। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে জানান, অনন্য অর্জনের জন্য তার দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি আরব মনে করে অবকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হয়ে উঠছে। High-profile companies like Aramco, SABIC, Aquapower, Al Mara'i, Al Baik, and many other prominent Saudi companies will come. This reflects how important of the opportunities here in Bangladesh. পদ্মা সেতুর মতো বড় এবং জটিল অবকাঠামো নির্মাণ করে বাংলাদেশ কেবল মুসলিম উম্মাহ নয়, আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব গুণ বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাচ্ছে। বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি যাদের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পেশের পক্ষে একটি উন্নত ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। দুই দেশের বন্ধুত্ব দিন দিন আরও দৃঢ় হবে এমন আশাবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।